ভিকি, ভিকি আমাদের অন্য রুমগুলো দেখতে হবে, চল। ভিকি স্যার, কি যে করেন না আপনি, কেউ দেখেও যেতে পারে না, সবসময় আপনার যেন তারা তারা তারা। ইন্দিরা সরকারের ব্যাপারে এমন কিছু তোকে বলবো যেটা তোর ভাবনার বাইরে। কি ভাবছেন বলুন তো, কি যে হয় না মাঝে মাঝে কিছুই বুঝতে পারি না। যাক এসব কথা ছাড়ুন, আমি বলতে এলাম যে পরীক্ষা খুব ভালোভাবে হয়েছে, আমরা সবাই মিলে সামনে নিয়েছি, আপনাকে কোনো চিন্তা করতে হবে না। তাহলে বাকিটাও প্লিজ একটু সামনে নিন, আমাকে একটু বেরোতে হবে। মানে পরীক্ষা তো আর কিছুক্ষণ বাকি, শেষ হলে যেতেন না, মানে একটু আর্জেন্ট তাই বেরোতে হবে। ভিকি স্যার শুনুন আমার কথা, বাবা এই লোকটা কি করে কে জানে, কি যে হয় না মাঝে মাঝে কিছুই বুঝতে পারি না। পরীক্ষা তো প্রায় শেষ হয়ে এসছে, আর কিছুক্ষণের মধ্যে সব খাতা জমা পড়ে যাবে, হাতে যখন সময় আছে তখন একবার স্টোর রুমে গিয়ে চেক করে নি। আপনাকে না বইয়ের সাজে খুব ভালো লাগছে, আমি তোমায় চিনতে পেরেছি, কোথায় দেখেছি কি বলবো তোকে, আমার সব মনে পড়ে গেছে। এই কথাটা জানানো তোকে খুব ইম্পর্টেন্ট বিকি। কিভাবে চেনে মলে ইন্দিরাকে, সেদিন বিয়ের সাজের কথা বলল, আজ বলল মনে পড়েছে সবটা, কি এমন ঘটনা আছে ওদের মধ্যে সবটা জানতে হবে আমায়, সবটা। কি জানিস তুই ইন্দিরার ব্যাপারে, কি জানিস তুই, বল বল তো কি মনে হচ্ছে। কাম ডাউন ভিকি, সব বলছি না তোকে বলবো বলেই এখানে আমি ডেকেছি। বল আমাকে তোদের মধ্যে কি চলছে আমাকে বল। তুই তুই ইন্দিরাকে আগে দেখেছিস মানে, মানে তুই কি, তুই কি ওনাকে কোনো নাটকে দেখেছিস আগে দেখেছিস, মানে তোর কি মনে পড়েছে আমাকে বল তুই। হ্যাঁ নাটকই বটে ভাই, কিন্তু সেটা আমি করিনি, করেছিস তুই। হোয়াট? ইয়েস আই টোল্ড ইউ, ইন্দিরা বৌদিকে আমি বিয়ের সাজে দেখেছিলাম, কিন্তু কোথায় দেখেছিলাম সেটা মনে পড়ছিল, কিন্তু আজ আজ আমার সব মনে পড়ে গেছে। মল আই কাম টু দ্য পয়েন্ট, কোথায় দেখেছিস তুই ইন্দিরাকে? তোর বিয়েতে। তুই আমার বিয়েতে ইন্দিরাকে দেখেছিস? তুই কি সকাল সকাল ড্রিঙ্ক করা শুরু করেছিস আমার? না আমি সোবার আছি, আমি কোনো নেশা করিনি। ইউ ক্যান চেঞ্জ। কি ভুলভাল কথা বলছিস, আমার আর ইন্দিরার বিয়ের সময় তুই বাইরে ছিলি সেটা কি তুই ভুলে যাচ্ছিস? তোর আর ইন্দিরা বৌদির বিয়েতে নয়, তাহলে যে বিয়েতে তুই যাসনি সেই বিয়ে। হ্যাঁ ভাই ভালো করে ভেবে দেখ, নিশ্চয়ই তোর মনে পড়বে ওই মেয়েটার নামটা। ইন্দিরা সরকার। এই মেয়েটাই সেই মেয়েটা, তুই বিয়ে করতে যাওয়ার আগে যখন আমরা গিয়ে দেখি মেয়েটা বাংলা মিডিয়ামে পড়েছে, আমাদের স্ট্যাটাস এটি নেই, তখন আমি তোকে ফোন করে বলেছি। আরে তোর বলতে একেবারে টিপিক্যালি বাংলা মিডিয়াম রে। তুই বিয়ে করতে সেদিন আসিস নি, তার বদলে 10 লাখ টাকা তুই পাঠিয়ে দিবি বলেছিলিস। পাত্র বিয়ে করতে আসবে না বলেছে, বিয়ের ক্ষতিপূরণ হিসেবে সে 10 লক্ষ টাকা পাঠিয়ে দিয়েছে। সেসব শুনে মেয়েটার বাবা অসুস্থ হয়ে পড়েছে, হার্ট অ্যাটাক করে পরে মারাও যায়। সেদিন আমরা রীতিমতো পালিয়ে এসেছিলাম গ্রামের লোকেদের মারের হাত থেকে বাঁচতে, তুই সেদিন যাসনি, তোদের বিয়েও হয়নি, কিন্তু পরে সেই তুই ইন্দিরাকেই বিয়ে করলি ভাই। এটাকে কি বলে জানিস? ভাগ্যের ফের। যাকে বিয়েই করবো না তার ছবি দেখে আমি কি করবো, ওর সম্পর্কে আমি কিছু জানতে চাই না, পাতি বাংলা মিডিয়ামে পড়েছে ওনাকে আমাকে
ওর সাথে আমার রিং লেন্থই ম্যাচ করবে না। তার মানে ঠাম্মি সবটাই জানে, হয়তো হয়তো বাবাও জানে, আর বাড়ির সবাই কে ব্যাপারটা জানে। এইবার বুঝতে পারলাম ঠাম্মি ইন্দিরাকে কেন কেন আমাদের স্কুলে চাকরি দিয়েছেন। মেয়েটাকে ইন্টারভিউর জন্য আমি ডেকেছিলাম। কেন চেনে শুনে তুমি এইভাবে আমাকে কেন ঠকালে? কেন তুমি আমাকে ইন্দিরাকে বিয়ে করতে যাইনি বলে ইন্দিরার বাবা হার্ট অ্যাটাকে মারা গেলেন আমার হঠকারিতার জন্য। ওই মেয়েটার জীবনের সব থেকে কাছের মানুষ ওনাকে ছেড়ে চলে গেল, এটা আমি কি করলাম? খুব বড় অন্যায় করে ফেললাম যে আমার অজান্তে ব্লান্ডার করে ফেললাম, এটা কি করলাম আমি? না আমি ইন্দিরা কি জানে যে আমি ওনাকে বিয়ে করতে যাইনি? ওনাকে কিছুই জানেন না, এটা আমি কি করলাম? কি করলাম আমি? কি বড় অন্যায় করে ফেললি রে তুই, খুব বড় অন্যায় করে ফেললি, ভুল করে ফেললি, ব্লান্ডার করে ফেললি তুই। কেন 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 গেলি না? ভুল করে ফেললাম, খুব বড় ভুল করে ফেললি। বাংলা মিডিয়াম সোম থেকে রবি প্রতিদিন রাত ৮টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।